حافظون. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ولبس والده تاج يوم القيامة زوه أحسن من زو الشمس في البيوت الدنيا أو كما قال عليه الصلاة والسلام میں نہیں تیرے بندگی کے لائق خدا میں نہیں تیرے بندگی کے لائق خدا تیرے بندہ کا بندہ بننا چاہتا ہو درے مرشد پر پرا رہوں گا درے مرشد پر پرا رہوں گا پرا ہی رہنے سے کام ہوگا کبھی تو قسمت کھلے گی میری جب سلام جواب ہوگا الحمدللہ ہمرا سکلے مہان رب العزت کے دربارے شکریہ ادا کرچی جے معبود ہمادر کے اے بشریک سالانہ ورثہ المجلس سے اکترت ہوار توفیق دان کرےن سکلے شکریہ ادا کری الحمدللہ ہمیں پوتر قران پاکر سورہ نساء 103 نمبر آیت تلاوت کرسی এবং সূরা হিজিরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট একটা হাদিস পাঠ করেছি খুব সংক্ষিপ্ত আলোচনা হবে আমি আমার কামেল মুর্শিদ জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুতি আজান গাসী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে একটি কোরআনি ওয়াজিফা দিয়েছেন এই ওযিফার উপর আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাসি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে হাসিল করার জন্য আমাকে যে আমাদেরকে যে মূল চারটি বস্তু দিয়েছেন আমার পূর্বের ভাইরা সেই চারটি বস্তুর মধ্যে নামাজ সম্পর্কে আলোচনা করেছেন ওলি আল্লাহদের সম্পর্কে আলোচনা করেছেন হালাল রুজি সম্পর্কে এবং তাকওয়া পরহেজগারি সম্পর্কে আলোচনা হয়েছে আমি ওযিফার উপর কিছু আলোচনা করব আমার কামেল মুর্শিদের দরবারে আমরা কেন যাব একজন মানুষ কামেল মানুষ হওয়ার জন্য একজন মানুষ মানুষের মতো মানুষ হতে হলে কামেল মুর্শিদের সোহবতে যাওয়া দরকার এজন্য একজন মানুষ যদি তিনটা আমল করে তিনটা কাজ করে ওই মানুষটি কামেল মুর্শিদের দরবারে গিয়ে সে কামালিয়াত হাসিল করতে পারে পূর্ণ মানুষ মানুষের মতো মানুষ হতে পারে সেই চারটি সেই তিনটি বস্তু হলো কি এক নম্বর হলো সোহবাত আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবাত আল্লাহ ওয়ালাদের সঙ্গ দেওয়া দ্বিতীয় নম্বর হলো কাসরাতে জিকরুল্লাহ বেশি বেশি করে আল্লাহর জিকির করা তিন নম্বর কাজ হলো তাফাক্কুর ফি খালকিল্লাহ আল্লাহ তাআলার সমস্ত মাখলুকাতকে নিয়ে ফিকির করা অর্থাৎ একা একা নিজেই জাহান্নাম থেকে বাঁচব না সারা পৃথিবীর সকল মানুষ যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে তার জন্য মেহনত করা তো নামাজ সম্পর্কে আলোচনা হয়েছে সোহবাত আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবাত সম্পর্কে আলোচনা হয়েছে এবার কাসরাতে জিকরুল্লাহ সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ কাসরাতে জিকরুল্লাহ মানে বেশি বেশি করে জিকির করা সর্বক্ষণিক ভাবে বান্দার দিলের মধ্যে তার কলবের মধ্যে আল্লাহর স্মরণ থাকা একটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন যে কোনো বান্দা সে যত সময় পর্যন্ত আল্লাহর স্মরণ করবে স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই বান্দার স্মরণ তত সময় করবে সুবহানাল্লাহ একটি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দা যখন আল্লাহকে ভুলে যাবে আল্লাহও বান্দাকে ভুলে যাবে কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম বান্দা তুমি আমার জিকির করো আমার স্মরণ তুমি করলে তোমার স্মরণ আমি তোমার সৃষ্টিকর্তা হয়ে তোমার স্মরণ আমি করব আর এই জন্য আমার কামেল মুর্শিদ আমাদেরকে সহজ একটা ওযিফা আমাদেরকে দিয়েছেন আমাদের ওযিফার কাঠের উপর লেখা আছে রূহানি তারাক্কির উপায়
এই অজিফাটা যদি কেউ আমল করে, অজিফা কাকে বলে? অজিফা বলা হয় নিয়মিত আমল। যেই আমলটা নিয়মিত করা হয়, কখনো কাজা করা হয় না, ছেড়ে দেওয়া হয় না, সেইটাকেই অজিফা বলা হয়। আর আমার কামেল মোর্শেদ একটা কোরআনের অজিফা আমাদেরকে দিয়েছেন, এই কোরআনের অজিফা পড়লে কি হবে, রুহানি তারাক্কি হবে, আত্মার উন্নতি হবে, আত্মার ডেভেলপ হবে, যদি এই কোরআনে পাকের আমলটি করা হয়। আমি সূরা নিসার 103 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ফাইজা কাযাইতুমুস সালাতা, হে পৃথিবীর মানুষ, তোমরা যখন নামাজ আদায় করবে, আল্লাহর হুকুম ফরজ নামাজ যখন আদায় করবে, ফাযকুরুল্লাহ, তখন তুমি আল্লাহর জিকির করবে। হযরত মাওলানা সুফি মুফতি আদান গাশি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে এই কোরআনের অজিফাটা মন গড়া ভাবে দেন নাই, এটা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী দিয়েছেন, কোরআনের হুকুম অনুযায়ী দিয়েছেন। আল্লাহ বলছেন ফাইদা কযাইতুমুস সালাতা, যখন তুমি নামাজকে পূর্ণ করবে, ফাযকুরুল্লাহ, তখন তুমি আল্লাহর জিকির করবে, ফাযকুরুল্লাহ, তখন তুমি আল্লাহর জিকির করবে। এই জিকির করার হুকুম আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আর এই জিকিরটা তুমি কিভাবে করবে, কারণ মানুষের সকলের এক অবস্থা না, কিয়ামাও ওয়া কুউদাও আলা যুনুবিকুম, তুমি কখনো দাঁড়িয়ে করবে, কখনো বসে করবে, কখনো শুয়ে শুয়ে করবে, সুস্থ আছো বসে বসে করো, অসুস্থ আছে হাসপাতালে বেডে শুয়ে করো, তোমার জরুরত আছে চলতে চলতে করো। এবং কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তুমি যে কোরআন জিকির করবে সেটা কিসের জিকির করবে? আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য যেই জিকিরটা করা সহজ হয়, ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সূরা মুজ্জামিলের 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআন থেকে যেটা তোমার সহজ হয়, যেই পড়াটা যেই আমল করাটা তোমার জন্য সহজ হয়, সেই আমলটা তুমি করো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য সহজ আমল কি? আমরা সকলেই জানি, সকলেই বুঝতে পারি, একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য সবচেয়ে সহজ হলো সূরা ফাতিহা তেলাওয়াত করা। আমরা আমার কামেল মোর্শেদ সুমুদ্দি আদান গাসির রহমাতুল্লাহ সূরা ইয়াসিন আমাদেরকে ওজিফা দেন নাই, সূরা ওয়াকিয়া, সূরা আর রহমান, সূরা মুলুক, বড় বড় সূরা, ফজিলতপূর্ণ সূরা আমাদেরকে দেন নাই। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন শরীফ তেলাওয়াত করার নেকি পাওয়া যাবে, কিন্তু তিনি আমাদেরকে সেটা ওজিফা দেন নাই। কেননা সেটা সকলের জন্য সহজ না। আল্লাহ বলছেন কি, ফাকরাউ, তুমি ওই সমস্ত কোরআনের আয়াত পড়ো, তাইয়াসসারা মিনহু, যেটা তোমার জন্য সহজ হয়। অতএব আমাদের জন্য সহজ হলো সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা সবাই শিক্ষিত অশিক্ষিত, আলেম বেআলেম এবং সাধারণ মানুষ, সকল মানুষ, কোনো মাদ্রাসায় যদি না যায়, স্কুলে না যায়, ওই মানুষটাও সূরা ফাতিহা পড়তে পারে, সূরা ইখলাস পড়তে পারে, সূরা ফালাক নাস পড়তে পারে। এবং এই আমলটি করলে কি হবে, রুহানি তারাক্কি হবে, তোমার আত্মার ডেভেলপ হবে, আত্মা উন্নতি হবে এবং আত্মা রোগের চিকিৎসা হবে। যেমন কোরআনের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের এই আয়াত হলো বান্দার জন্য কি আছে, শেফা আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শেফা, এটা সূরায়ে বনী ইসরাইলের 82 নম্বর আয়াত, এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শেফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হ্যাঁ, তুমি এমন আয়াত পড়ো, এমন জিনিস পড়ো যেইটা তোমার রুহের, তোমার কলবের, তোমার আত্মার শেফা হবে। আর আমার কামেল মোর্শেদ আমাদেরকেও সেই আত্মার শেফা, রুহানি তারাক্কির উপায়ে আমাদেরকে চারটি সূরা দেন কোরআন শরীফ থেকে, পাঁচটি কলেমা দেন হাদিস শরীফ থেকে। ভাইজান, হাদিস শরীফ এবং কোরআন শরীফ একটা মহাসমুদ্র আছে, এই মহাসমুদ্রের মধ্যে কোন জিনিসটা মানুষের দরকার, এটা কামেল ওলিয়াল্লাহ যারা তারাই বুঝতে পারে, তারাই জানতে পারে। একটা ঔষধের দোকানে হাজারো প্রকার ঔষধ থাকে, কিন্তু হাজার প্রকার ঔষধ একটা রোগীর জন্য দরকার হয় না। আর এটা জানে কে? এটা যে নাকি বিজ্ঞ ডাক্তার, সেই বিজ্ঞ ডাক্তার সে জানতে পারে এই রোগীর জন্য, রোগীর মধ্যে কী লক্ষণ আছে আর কোন মেডিসিনটা দিতে হবে, এটা বিজ্ঞ ডাক্তারই জানে। অতএব আমার কামেল মোর্শেদ হলেন রুহানি ডাক্তার, এই রুহানি ডাক্তার জানেন
যে এই কোরআন একটা মহাসমুদ্র, হাদিস একটা মহাসমুদ্র, এর মধ্যে থেকে কোন মেডিসিন কোন ঔষধটা আমার দরকার এটা কামেল মোর্শেদ জানেন। বিদায় হাদিস শরীফ থেকে আমাদেরকে পাঁচটা কলেমা দিয়েছেন, কলেমা শাহাদাত। নবীজি বলেছেন কলেমা শাহাদাত যে ব্যক্তি একবার পড়বে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। আল্লাহ মা কানা মিনাল আমাল, তার আমল যেই পর্যায়ের হোক না কেন আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেবে। নবীজি বলেছেন আখিরে জামানের মানুষের অবস্থা এমন হবে, সকালে ঈমান আছে বিকালে ঈমান থাকবে না, বিকালে ঈমান আছে সকালে ঈমান থাকবে না। আল্লাহর রাসূল বলছেন এই জন্য যাদ্দিদু ঈমানকুম, তোমরা তোমাদের ঈমানকে মোলাম্মা করো, নবায়ন করো, আমার কামেল মোর্শেদ আমাদেরকে সেই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে ঈমানকে নবায়ন করার জন্য কালেমা শাহাদাত পড়ার হুকুম দিয়েছে। তিনি আমাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলার একটা জিকির তিনি আমাদেরকে দিয়েছেন। নবীজি বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, অতি প্রিয় হলো আল্লাহ তাআলার কাছে চারটি কলামা, সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কলামা বান্দা যখন পড়বে নবীজি বলেছেন তার আমল নামার থেকে তার গুনাহগুলো এমনভাবে ঝরে যাবে যেমনভাবে শীতকালে অনেক গাছের পাতা থাকে না, ঠিক তেমনিভাবে এই কলেমা পড়ার দ্বারা বান্দার জিন্দগির সকল গোনাহ মাফ হয়ে যাবে। তিনি আমাদেরকে দিয়েছেন হাদিস শরীফ থেকে লা হাওলা পড়ার জন্য। লা হাওলা সম্পর্কে নবীজি বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কাঞ্জুম মিন কুনুজিল জান্না, এটা হলো জান্নাতের একটা খাজানসিখানা, এই আমল যে ব্যক্তি করবে আল্লাহ পাক তাকে জান্নাতের নেয়ামতের অধিকারী করবেন। তিনি আমাদেরকে হাদিস শরীফ থেকে জিকির দিয়েছেন সুবহুন কুদ্দুসুন, এটা ফেরেশতাদের জিকির, এই জিকির দ্বারা করবে এইটার দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা হবে এবং এই জিকিরের দ্বারা আল্লাহ তাআলা ফেরেশতাদের মতো মর্যাদা বান্দাকে দান করবে। তিনি আমাদের এই ইস্তিগফার দিয়েছেন হাদিস শরীফ থেকে, ইস্তিগফার পড়ার দ্বারা বান্দার জিন্দগির সকল গোনা মাফ মাফ হয়ে যাবে। তারপরে সুরা ফাতিহা আমাদেরকে দিয়েছেন, সুরা ফাতিহা একবার পড়লে কমপক্ষে ২০ পারা কোরআন তেলাওয়াত করার নেকি হবে এবং ১৪ পারার মধ্যে একটা আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কোরআন আল আযীম, হে নবী আমি আপনাকে বারংবার পাঠানো সপ্তম আয়াত বিশিষ্ট এক মহা কোরআন দান করেছি, সেই মহা কোরআন হলো সুরা ফাতিহা। এই সুরা ফাতিহা যে ব্যক্তি তেলাওয়াত করবে আল্লাহ পাক ওই বান্দাকে পূর্ণ কোরআন তেলাওয়াত করার নেকি দান করবে। হাদিস শরীফের মধ্যে আছে সমস্ত আসমানি কিতাব তেলাওয়াত করার বরকত ফজিলত হাসিল হবে সূরা ফাতিহা তেলাওয়াতের দ্বারা। সূরা ইখলাস তিনি আমাদেরকে ওয়াজিফা দিয়েছেন, সূরা ইখলাস তেলাওয়াত করলে আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজির সামনে এক সাহাবী আসিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়লেন, নবীজি বললেন ওয়াজাবাত, সাহাবী বললেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, নবীজি বললেন ওয়াজাবাত লাকাল জান্নাত, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সূরা ইখলাস একবার বললে ১০ পড়ার নেকি হয়, মোর্শেদ আমাদেরকে তিনবার পড়তে বলছেন এক খতম কোরআন তেলাওয়াত করার নেকি হবে। ফাতিহা এবং ইখলাসের দ্বারা এক খতম ২০ পড়া কোরআন তেলাওয়াত করার নেকি হবে, দৈনিক ৫বার পড়লে ৮ খতম ১০ পড়া কোরআন তেলাওয়াত করার সবের মালিক হবে এবং সকল প্রকার অনিষ্ট অমঙ্গল অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকার জন্য কামেল মোর্শেদ আমাদেরকে সূরা ফালাক এবং নাসের আমল দিয়েছেন। এই সূরা ফালাক এবং নাসের আমলের দ্বারা বান্দা সকল প্রকার অনিষ্ট অমঙ্গল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জাদু টোনা বান ক্ষতি মানুষের ক্ষতি জেনের ক্ষতি সর্বপ্রকার শারীরিয়াত সর্বপ্রকার অমঙ্গল থেকে বান্দা হেফাজতে থাকতে পারবে যেই বান্দা সূরা ফালাক এবং সূরা নাসের আমল করবে। তিনি আমাদেরকে দুরুদ শরীফের আমল দিয়েছেন, নবীজি বলেছেন মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদাতান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ শরীফ পড়বে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর ১০ বার রহমত নাজিল করবেন, তার আমলনামা থেকে ১০টা গোনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, তার মর্যাদা সম্মান ইজ্জত আল্লাহ তাআলা ১০ গুণ বৃদ্ধি করে দেবেন। তিনি আমাদেরকে এই ওয়াজিবার পরে ৬ কথার একটা মোনাজাত দিয়েছেন, এই মোনাজাতই হলো আমাদের রুহানি তারাক্কির উপায়, আত্মার উন্নতির উপায় আছে এই রুহানি এই 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 তো এই ওয়াজিবার মধ্যে। কেন এর মধ্যে একটা মোনাজাত কামেল মোর্শেদ আমাদেরকে শিখাইছেন, বাবা তুমি দোয়া করো ইলাহি রহমত জিয়াদা কর কিয়ামত তক তমাম আলম পর, এ আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের উপর তোমার রহমত বৃদ্ধি করে দাও। একটা কথা চিন্তার বিষয়, সুফিদ আজান গাসির রহমতুল রহমত বৃদ্ধির কথাও কেন বললেন, আমরা দোয়া করি আল্লাহ তুমি আমার উপর রহমত করো রহমত করো অমুকের উপর রহমত করো, কিন্তু সুফিদ আজান গাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন রহমত বৃদ্ধি করো রহমত বাড়াই দাও। তার কারণ হলো কোরআনে পাকের সূরায়ে আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ারহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন, আল্লাহ বলেন আমার রহমত সমস্ত সৃষ্টি জগতের উপর বেষ্টন করিয়াছে। কামেল মোর্শেদ দোয়া করছেন যে আল্লাহর রহমত তো সবসময় আছেই, আল্লাহ তোমার রহমত তো আছে আর একটু রহমত বাড়াই দাও।
হ্যাঁ, আর একটু রহমত বাড়াই দাও, আর একটু রহমত বাড়াই দাও। এরকম ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, সমস্ত নামাজের পরে বান্দা যখন আল্লাহর কাছে রহমত চায় এবং রহমত বাড়াই দিতে দেওয়ার জন্য দোয়া করে, এইরকমের ভাবে দোয়া করতে করতে একজন মানুষের জিন্দগির যখন নাকি সেই রহমতের দরজা খুলে যাবে, হ্যাঁ রহমতের দরজা যখন খুলে যাবে, সে অসংখ্য রহমতের সাগরের মধ্যে হাবুডাবু খেতে থাকবে। আমার কামেল মোর্শেদ সেই জন্য আমাদেরকে এই রুহানি এই আত্মারোগের চিকিৎসার জন্য কোরআনে পাকের এই আমল আমাদেরকে দিয়েছেন। আত্মারোগের চিকিৎসা ভাইজান, আত্মারোগ চিকিৎসা কেন? আত্মা তো অসুস্থ হয় বলে তো চিকিৎসা। আমাদের দেহটা যেমন অসুস্থ হয়, দেহটা অসুস্থ হইলে আমরা কোথায় যাই? আমরা এই দেহ সম্পর্কে অ্যানাটমি ফিজিওলজি এরকমের অর্গান সম্পর্কে যারা জানে তাদের কাছে, অর্থাৎ ভালো ডাক্তারের কাছে গিয়ে আমরা আমার দেহের চিকিৎসা করি। আর দেহটা আমাদের মাটির তৈরি, এই মাটির তৈরি দেহের চিকিৎসা, মাটি থেকে উৎপন্ন কোনো মেডিসিন হয় সেটা কোনো গাছপালা তরুলতা অথবা কোনো খনিজ পদার্থ থেকে, আমাদের এই মাটির দেহের চিকিৎসা মাটির থেকেই হয়। কিন্তু আমাদের মধ্যে এই দেহকে পরিচালনা করার জন্য ভিতরে যে আত্মা আছে, যে রুহ আছে, সেটা মাটির তৈরি নাই, আল্লাহ পাক হলো নূরের তৈরি এবং আল্লাহ পাক এই মানুষের আত্মাটাকে আল্লাহর নূর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহর নূর দ্বারা যে আত্মাকে সৃষ্টি করছেন সেই নূরের চিকিৎসাও নূরের দ্বারা হয়। আল্লাহ এই কোরআনকে দুনিয়ায় নূর হিসাবে পাঠাইছেন, নূর। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, হ্যাঁ, যে আমি আমার রসুলকে এবং কোরআনকে নূর হিসেবে পৃথিবীতে পাঠাইছি। এই নূরের চিকিৎসা নূরের দ্বারা হবে। এই যেমন মনে করেন আমাদের এই আত্মাটা ভিতরে আছে, এই আত্মাটা কিন্তু লয় নাই, ক্ষয় নাই, এই আত্মাটা শেষ হবে না। আল্লাহ যেমন অনন্তকাল থাকবে, এই আত্মাটাও অনন্তকাল থাকবে, মাটির দেহ মাটির মধ্যে মিলে যাবে। কিন্তু আবার সব মাটির দেহ কিন্তু মাটির সঙ্গে মিলবে না। যেমন মনে করেন একটা শুকনা মাটির ঢেলা পানির মধ্যে ভিজিয়ে রাখলেন, আধ ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা পর পানির সঙ্গে গলিয়া মিশে যাবে। কিন্তু ওই মাটির ঢেলাটাকে আপনি যদি গুঁড়া করিয়া, হ্যাঁ, এরপরে ভালোভাবে ছাইনা একটা ইটের ভাটার মধ্যে ফেলাইয়া দেড় মাস দুই মাস তিন মাস যদি আপনি আগুনে হিট দেন, যখন এক নম্বর ইট হবে তখন ওই ইটটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখলে যেমন নাকি গলবে না, ঠিক এই মানুষকে, মানুষের এই মাটির দেহটাকেও মানুষ যখন আল্লাহর হুকুমের মাধ্যমে জ্বালাইয়া পোড়াইয়া এটাকে খাঁটি করে নিতে পারবে, তখন এই মাটির দেহ মাটির সঙ্গে মিলবে না, মাটিতে খাবে না। সেই জন্য ভাইজান এই কামেল মোর্শেদের দরবারে, কামেল ওলিয়াল্লাহর সোহবতে মানুষ যখন যাবে তখন ওই মানুষের মাটির দেহটাকেও পাকা করতে পারবে এবং তার আত্মা রোগেরও চিকিৎসা করতে পারবে। আত্মা রোগের চিকিৎসা হয়ে পড়ে সে সুস্থ হইয়া ওই মানুষটা ইমানের সাথে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবেন। এই জন্যই আমাদেরকে কি দরকার? সোহবতে আহলুল্লাহ দরকার, আল্লাহওয়ালাদের সোহবত দরকার এবং কাসরাতে জিক্রুল্লাহ দরকার, আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা দরকার এবং তাফাক্কুর ফি খালকিল্লাহ দরকার, সমস্ত মাখলুকাতকে নিয়ে ফিকির করা। এই কথা বলে আমি শেষ করছি। সুবিদা আদান গাছির রহমতুল্লাহ তাফাক্কুর ফি খালকিল্লাহ কিরকমের করলেন? এইরকমের তাফাক্কুর ফি খালকিল্লাহ, তাফাক্কুর মানে কি? ফিকির করা, চিন্তা করা। খালকুল্লাহ মানে কি? আল্লাহর মখলুকাতকে নিয়া, আল্লাহর মখলুকাতকে নিয়া সুবিদা আদান গাছির রহমতুল্লাহ আলাইহি যেরকম ফিকির করছেন, চিন্তা করছেন, পৃথিবীতে আর এইরকমের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নবী করে গেছেন আর এইরকম কেউ করে নাই, কিরকমের করেছে সুবিদা আদান গাছির রহমতুল্লাহ আলাইহি রহমত জিয়াদাকার কেয়ামত তক তাম আলম পর। শুধু মানুষ নয়, মানে শুধু জেন নয়, শুধু হায়ওয়ানাত নাবাতাত নয়, জামাদাত হায়ওয়ানাত নাবাতাত, আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে আমরা জানি বা না জানি, আমরা বলি 18,000 মখলুকাত আর বিজ্ঞান বলছে 3 কোটির উপরে মখলুকাত আছে। সুবিদা আদান গাছির রহমতুল্লাহ দোয়া করছেন কি? এলাহি রহমত জিয়াদাকার কেয়ামত তক তাম আলম পর, আল্লাহ সমস্ত সৃষ্টির উপর তোমার রহমত বৃদ্ধি করে দাও। বিশেষ করে এই কথাটা বলে শেষ করছি, সেটা হলো এ আল্লাহ এই কালামে পাকের অজিবা যারা বর্তমান পড়তেছে, পূর্বে পড়েছিল, ভবিষ্যতে পড়বে, আল্লাহ সকলের প্রতি তোমার রহমত বৃদ্ধি করে দাও। এই যে দোয়াটা কামেল মোর্শেদ আমাকে দিয়েছেন, এই অজিবাটা যদি আপনি পড়েন ভাইজান আমরা দুনিয়ায় কেউ থাকবো না, সব চলে যাব। আমাদের মৃত্যুর পরে আমাদের ছেলেমেয়েরা দোয়া হয়তো করতেও পারে নাও করতে পারে, কিন্তু দোয়া না করলে কোনো চিন্তার কোনো কারণ নাই। আপনি যদি এই কোরআনে পাকের অজিবাটা পড়তে পারেন, লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে আপনার জন্য দোয়া করবে, এ আল্লাহ এই কালামে পাকের অজিফা যারা বর্তমান পড়তেছে, পূর্বে পড়েছিল, ভবিষ্যতে কেয়ামত পর্যন্ত পড়বে, আল্লাহ সকলের উপর তোমার রহমত বৃদ্ধি করে দাও। আর আল্লাহর রহমত যদি বৃদ্ধি হয়ে যায়, আল্লাহর রহমত
সব যদি পাওয়া যায় আপনার আর কোনো চিন্তা থাকবে না, যেহেতু আল্লাহর রহমত আপনার উপরে এসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহর রহমত পাওয়ার জন্য কামেল মোর্শেদের এই দামানকে আমরা যেন মজবুত করে ধরি। হ্যাঁ, দুনিয়াকে তাম চিজুকো ছোড় না পরে তো ছোড় দো, লেকিন মুর্শিদকে দামান কো মত ছোড়ো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক হাক্কানে দুরুসি। আল্লাহ হাফেজ।